স্যার ইন্টারন্যাশনাল স্কুলের ই এডুকেশন অনলাইন ক্লাসে আমি অঞ্জুমান মিস তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্লাস 7 এর ইংলিশ ফার্স্ট পেপার থেকে ইউনিট 4 লেসন 2 পড়ব। সেখান থেকে আমরা আজকে প্যাসেজটা পড়ব এবং কিছু ওয়ার্ড মিনিং শিখে নিব। লেসন 2 এর মধ্যে আছে যে রিড অ্যাবাউট মিসেস শাহানা হুদা। তোমাদের সবার সামনে তো বই আছে, সবাই বই খুলো, আমি বই থেকে প্যাসেজটা পড়ছি, তোমরা সবাই খেয়াল করো। শাহানার হাজবেন্ড মিস্টার জামিল হুদা ওয়ার্কস ইন এ কোম্পানি অফিস। শাহানার হাজবেন্ড মিস্টার জামিল হুদা একটি কোম্পানি অফিসে চাকরি করে। হিজ ফার্ম হ্যাজ এ ভ্যাকেন্ট পজিশন। তার ফার্মে একটি খালি পদ রয়েছে বা তার খামারে একটি শূন্য পদ রয়েছে। অন সেভারাল ডেজ হি টোল্ড শাহানা আই ওয়ান্ট ইউ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। তিনি অনেকদিন শাহানাকে বললেন যে আমি চাই তুমি এই পদটির জন্য আবেদন করো। বাট শাহানা সেড প্লিজ ডোন্ট ইনসিস্ট আই এম জয়নিং লোকাল হাই স্কুল অ্যাজ এ টিচার। কিন্তু শাহানা বলল প্লিজ দয়া করে আমাকে জোর করবে না, আমি এলাকার যে এলাকার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করতে চাচ্ছি বা যোগদান করব। হোয়াট ডু ইউ ফাইন্ড ইন টিচিং জব শাহানা? আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ডু ইট। সে বলল তুমি এই শিক্ষকতা পেশার মধ্যে কি পেয়েছো শাহানা, আমি চাই না তুমি এই চাকরিটা করো। হার ইনলস আর অলসো ইন অন হিজ সাইড। তার শ্বশুর বাড়ির লোকেরা তার পাশে ছিল। এখানে বলা হয়েছে যে শাহানার শ্বশুর বাড়ির লোকেরাও শাহানার স্বামীর পাশে ছিলেন। ইয়েট শাহানা জয়েন দ্য স্কুল এগেইনস্ট দ্য উইল অফ দ্য ফ্যামিলি। তবুও শাহানা পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে বিদ্যালয়ে চাকরি গ্রহণ করল। উইক্স মান্থস ওয়েন্ট বাই, সপ্তাহ এবং বছর যায়। এভরি ডে শাহানা হেল্পস উইথ দ্য হাউসহোল্ড ওয়ার্ক। প্রতিদিন শাহানা তার ঘরের কাজে সাহায্য করে। এভরি ডে শি ওয়ার্কস হার টু প্রিপেয়ার হার লেসন। সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে তার লেসন্স গুলো তৈরি করার জন্য বা পাঠগুলো তৈরি করার জন্য। এভরি ডে শি গোস টু স্কুল টিচেস হার স্টুডেন্টস এন্ড হেল্প and helps both weak and bright ones. প্রতিদিন সে স্কুলে যায়, তার ছাত্রদেরকে পড়ায় এবং এবং কি bright and weak, দুর্বল এবং সবল প্রত্যেক ছাত্রদেরকে সাহায্য করে। They often come to her in her in the teacher's room, in the corridor, even on the road and talk to her about academic or personal problems. তারা মাঝে মাঝেই তার কাছে শিক্ষকদের যে কমন রুম থাকে ওই রুমটাকে বোঝানো হয়েছে টিচার্স রুম দিয়ে, শিক্ষকদের রুমে যায়, রাস্তায় এমনকি করিডোরেও বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত সমস্যা নিয়ে আলোচনা করে থাকে। উইদিন এ ইয়ার শাহানা বিকেম এ ভেরি গুড টিচার। এক বছরের মধ্যে শাহানা খুবই ভালো একজন শিক্ষিকা হয়ে উঠলেন। স্টুডেন্টস গিভস হার সালাম হোয়েনেভার দে সি হার। ছাত্রছাত্রীরা তাকে সালাম দিত যেখানেই দেখতে পেত। টিচার্স ইভেন দ্য হেড টিচার অ্যাডমায়ার হার। শিক্ষকরা এমনকি প্রধান শিক্ষকও তাকে তার প্রশংসা করত বা তাকে সম্মান জানাত। প্যারেন্টস অ্যান্ড আদার পিপল ইন দ্য কমিউনিটি কাম টু সি হার অ্যাট হোম অ্যান্ড অ্যাট দ্য স্কুল অ্যান্ড পে হার গ্রেট রেসপেক্ট। পিতামাতারা এবং এলাকার বা কমিউনিটি বলতে এখানে একটা জায়গার কিছু মানুষকে একত্রে বোঝানো হয়েছে। এলাকার মানুষের যদি আমরা ধরি নেই যে বাবা মারা এবং এলাকার অন্যান্য মানুষেরা তাকে দেখতে তার বাসায় যেত এবং স্কুলেও আসত, এমনকি তাকে খুব বেশি সম্মান করত। ওয়ান ডে হার হাজবেন্ড সেড ইউ হ্যাভ ওপেন মাই আইস শাহানা, টিচিং ইজ মোর দ্যান এ জব, আই ডিডন্ট নো ইট, কংগ্রেচুলেশনস। একদিন তার স্বামী তাকে বলল তুমি আমার চোখ খুলে দিয়েছ শাহানা, শিক্ষকতা একটি পেশার চেয়েও বেশি কিছু, আমি এটা জানতাম না, কংগ্রেচুলেশনস মানে অভিনন্দন। থ্যাংক ইউ, শি স্মাইল, সে হাসল এবং বলল ধন্যবাদ। টেল মি শাহানা হাউ কুড ইউ বি সাচ এ গুড টিচার, সাচ এ গ্রেট টিচার। সে জিজ্ঞেস করল যে আমাকে বলো তুমি কিভাবে এত ভালো একজন শিক্ষিকা হয়ে উঠলে। আই ডোন্ট টিচ মাই সাবজেক্ট, আই কেয়ার ফর মাই স্টুডেন্টস, আই লাভ দেম, I myself demonstrate good behavior and inspire them to be good. That's all I do, replied Shahana. Shahana uttar dilo je ami shudhu amar chhatro der ke porai na, ami amar chhatro der ke jotno kori, ami
তাদেরকে ভালোবাসি। আমি নিজে তাদের সাথে ভালো ব্যবহার করি এবং তাদেরকে উৎসাহিত করি ভালো হওয়ার জন্য। আমি এতটুকুই করি। এই ছিল আমাদের প্যাসেজ। আমাদের প্যাসেজের মূল বার্তা ছিল যে শাহানা শিক্ষকতা পেশা তার পছন্দ, সে তার পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে শিক্ষকতা পেশায় যোগদান করে এবং এক বছরের মধ্যে সে খুবই ভালো একজন শিক্ষিকা হয়ে ওঠে। এখন দেখো এই চ্যাপ্টারের মধ্যে কিছু ওয়ার্ড আছে যেগুলোর মিনিং আজকে আমরা শিখবো। আমি এখানে কয়েকটা ওয়ার্ড লিখে রেখেছি, এখন আমি এগুলোর মিনিং গুলো তোমাদেরকে এখানে লিখে দিব। আমরা ইংলিশ টু ইংলিশ মিনিং গুলো শিখবো, ইংলিশ টু বাংলাটা এখন আমরা শিখবো না, আমরা এখন ইংলিশ টু ইংলিশ মিনিং গুলো শিখবো। ফার্স্টে দেখো এখানে আছে কোম্পানি। কোম্পানি মানে এখানে বোঝানো হয়েছে যে ব্যবসা জড়িত কিছু একটা, যেটা যেটার আনসার আমরা পাই যে কোম্পানি ইজ কাম টু বিজনেস। কোম্পানি থেকে হতে পারে, কোম্পানির সিমিলার ওয়ার্ড হতে পারে কি বিজনেস। কোম্পানি ইজ কাম টু বিজনেস। তারপর দেখো আছে এখানে ভ্যাকেন্ট। ভ্যাকেন্ট মানে কি? খালি বা শূন্য। আমরা জানি এমটি অর্থ শূন্য, তাহলে ভ্যাকেন্ট সমান হবে এমটি। তারপর দেখো স্টেটাস। স্টেটাস মানে হলো কি? অবস্থা বোঝায়, সামাজিক অবস্থা বা যে কোনো কিছুর একটা অবস্থা। তো এখানে স্টেটাস এর মিনিং হবে হাই র্যাঙ্ক অর সোশ্যাল পজিশন। এখানে স্টেটাস এর অর্থ হবে হাই র্যাঙ্ক অর সোশ্যাল পজিশন। তারপর দেখো আছে কি অ্যাডমায়ার। অ্যাডমায়ার অর্থ হলো কি? প্রশংসা করা বা কাউকে সম্মান জানানো। তো এখানে আমরা এই অর্থে অ্যাডমায়ার এর অর্থ এখানে লিখতে পারি যে টু শো রেসপেক্ট। অ্যাডমায়ার এর অর্থটা আমরা লিখতে পারি টু শো রেসপেক্ট। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।